Hi friends, good evening. Welcome back to my YouTube channel, Pinky's Diary. তে আবারো চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। তো আমি এই জাস্ট অফিস থেকে আসলাম, এখন বাজে 6টা, আর দেরি করব না কারণ এখন পূজো দিয়ে একটু চা খে মার বাড়িতে যাব, কারণ আজকে ওই বাড়িতে কালীপূজোর ভাষণ রয়েছে। তো কতক্ষণ থাকতে পারবো জানি না। তো তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে, তারপর আমিও যাব। আর ওখানে অনেকগুলো খেলা, মানে ওরা প্রতিযোগিতা করায়, এই মোমবাতি শঙ্খ প্রতিযোগিতা। তো মা আবার কী করেছে, সবকটাতে আমার নাম দিয়ে দিয়েছে। তো এই জন্য আর কি যাচ্ছি, এখন তো ফ্রি আছি, আর কোথাও যাওয়ারও নেই। তো চলো, এই জন্য ভাবলাম একটা তোমাদের সাথে সেটা শেয়ার করি। যদি ভাবছিলাম যাবো না, তারপর ভাবলাম মা এতবার ফোন করছে, পুজোটা দিয়ে রেডি হয়ে তারপরে আসছি, আর তোমাদের দাদা ভাইও বেরোবে, তারপরে আসছি। চলো, তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে, এখন বাজে 6:25 আর আমি যাচ্ছি মায়ের বাড়িতে। তো আমাদের বাড়ির থেকে আমার মায়ের বাড়ি বেশি দূর না, হাঁটা পথ, তোমরা সেটা জানোই। এই প্রায় চলে এসেছি, আর ওই যে দেখো, আর এখন আগে ঢুকবো একটু, আমার চার পেয়ে বাচ্চাগুলো কী করছে আগে দেখে তারপরে আসবো। কেটে রেখেছে বাবাই, আসো 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 আসো, ওলে বাবা লে বাচ্চা বাচ্চা, এটা ভালো বাচ্চা তো, বসো বসো বস। আজকে বাজি ফাটছে না তো, আজকে বাজি ফাটছে না তো, কি শুনিস, আজকে কি বাজি ফাটছে? আর এইভাবে বলেছি না বসতে, না জঘন্য লাগে দেখতে, ইসছি, ঠিক করে বাস। হ্যাঁ এইভাবে বস, তাও ঠিক আছে, এইটা তাও ভালো লাগে দেখতে, ওইভাবে বসবি না, এইটা তাও দেখতে লাগে, মনে হয় কুমির। হ্যাঁ এইভাবে বস, এইভাবে বস, এইভাবে বস। হ্যাঁ লেজটা একটু মাঝে মাঝে নাড়াবি, খুব সুন্দর লাগে দেখতে পিছনটা। হ্যাঁ লেজটা নাড়াও বাবা, লেজটা নাড়াও, লেজটা নাড়াও, লেজটা নাড়াও। হ্যাঁ সুন্দর লাগে তো দেখতে, লেজ নাড়াও, লেজটা, লেজ নাড়াও, লেজ নাড়াও, কি সুন্দর হচ্ছে লেজটা। এই তো এটা মিউজিকের সাথে দেবো, কি সুন্দর। আবার বলেছি এইভাবে বসবি না, খাবো এইটা বসবি না, ওইভাবে বস, ভালো লাগছে। এইখানটা এসে বসলো। আপনাদের সবাইকে জানানো হচ্ছে যে খুব শীঘ্রই আমরা খেলা আরম্ভ করতে চলেছি, আপনারা শঙ্খ প্রতিযোগিতার নাম আমরা ঘোষণা করছি। টাইগারটা কিরকম করে এখন, তুলি সাহা, প্রিয়া, পরমিতা, রুবি, সন্ধ্যা, ডোনা, সাত। তো এইদিকে আমাদের যা যা প্রতিযোগিতা করার সেগুলো স্টার্ট হয়ে গেছে, আর আমি মাঝে মাঝে একটু সাবুর এদিকটা আসছি দেখা করতে, কারণ টাইগার চুপচাপ বসে থাকে, কিন্তু সাবু খুব মানে চিল্লাতে থাকে, চারিদিকটা বন্ধ করা, তো বক্স জানালায় খোলা, আর এই পাশে সবাই একটু নাচানাচি করছে বাচ্চাগুলো, ওইদিকে খেলা চলছে, তার মধ্যে এই পাশে খিচুড়ি চলছে, মানে খিচুড়ি রান্না হচ্ছে, মানে সবই মোটামুটি চলছে। আর এই যে মোমবাতি প্রতিযোগিতা শুরু হয়েছে, এখানে আমি দেখো 5খানা মাত্র মোম জ্বালিয়েছি, তার মধ্যে আবার হাতও পুড়িয়ে ফেলেছি। Thank you.
কি হয়েছে বাবাই, কি হয়েছে, তুমি খেলবে? খেলা চলছে এদিকে। এরপর আর একটা প্রতিযোগিতা, সেটা হচ্ছে ওই যে হাড়ি ভাঙা। দেখো খুব সুন্দরভাবে, কত সুন্দরভাবে আসলাম, কিন্তু এটাও পারলাম না। সোজাই আসছিলাম, আর একটু আসলে হাড়িটা ফাটাতে পারতাম। যাই হোক, আসলে চোখ বাঁধা থাকলে কিছুই বোঝা যায় না। অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে এখানে কিছু লোক বসে পড়েছে খেতে, কারণ এদিক থেকে নাচ স্টার্ট করলে তারপরে আবার ভাসান রয়েছে। আর দেখো এরপরে শঙ্খ প্রতিযোগিতা আমার। নিজেও ভাবতে পারিনি এতক্ষণ বাজাবো, যাই হোক এটাতে থার্ড হয়েছিলাম। তো অবশেষে এবার মায়ের বিসর্জন, তো তারপর এখানে কিছুক্ষণ থেকে তারপরে আমি বাড়ি। চার্জ দিই, আমি জাস্ট এই যে বাড়ি চলে এসেছি। তোমার দাদাভাই ঢুকে গেছে অনেকক্ষণ হয়েছে, তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।